গল্প সফরে আপনাদের স্বাগত। অ্যাডভেঞ্চার আমাদের সকলেরই প্রিয়। দুর্জয় সাহস আর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অচেনা অজানা বিপদসংকুল পথে এগিয়ে যাওয়া মানুষের রক্তে অদেখাকে দেখার আর আবিষ্কার করার যে অসীম আনন্দ, তার কাছে পদে পদে বাধা বিপত্তি, দুর্ঘটনা, অজানা আতঙ্ক সবই তুচ্ছ। চলুন আজ আপনাদের নিয়ে যাই এই ঝাঁ চকচকে শহুরে শান্ত জীবন থেকে এক রহস্যময় অভিযানে, যেখানে ঘুরে বেড়ায় আদিম সব জন্তু, যেখানে রয়েছে ধুধু প্রান্তর, গহন বনভূমি, উত্তুঙ্গ পাহাড়, খরস্রোতা নদী, যেখানে এক মুহূর্তের চক্ষু কর্ণের অসাবধানতায় হতে পারে ভয়াবহ বিপদ। গল্প সফরের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কুমার বিমলের অ্যাডভেঞ্চার কাহিনী সোনার পাহাড়ের যাত্রী। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি জ্যোতির্ময়, নারী কণ্ঠে অপর্ণা। শুরু হচ্ছে সোনার পাহাড়ের যাত্রী প্রথম পর্ব। কি বৃষ্টি! আকাশ বলে ভেঙে পড়ি, ছুটেছে কালো কালো জল ভরা মেঘের দল, এবং তাদেরই আড়ালে কোথায় বেঁধে গিয়েছে যেন দেবতাদের সঙ্গে দানবের মহাযুদ্ধ। তাই বজ্রগুলো করছে ঘন ঘন অগ্নিবর্ষণ ও ক্রুদ্ধ গর্জন। সুগন্ধি দক্ষিণা বাতাসকে খেদিয়ে দিয়ে ধেয়ে এসেছে ঝাপটা মেরে পাগলা ঝড়, এবং তার প্রচণ্ড ফুৎকারে গড়ের মাঠে ভেঙে ভেঙে পড়ছে বড় বড় গাছের পর গাছ। সে এক ধুমধুমার কাণ্ড। থই থই করছে হাঁটু ভরা জল, পথ আর মাঠ হয়ে গিয়েছে একসা। পথে পথে ঢেউ খেলিয়ে বেগে ছুটে চলেছে জলরাশি কলকল শব্দে অনর্গল। চৌরঙ্গীর মোড়ে ট্রামগাড়িগুলো নিশ্চল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, কোথাও নেই অন্য কোনো যানবাহন। কালো আকাশের তলায় আলোয় আলোময় হয়ে আছে অভিজাতদের আদরের চৌরঙ্গী অঞ্চল, কিন্তু সে আলোর মালার বাহার দেখার জন্য অপেক্ষা করছে না একজন মাত্র পথচারী ভিক্ষুক, যেন জনমানব শূন্য অলৌকিক জগৎ। সন্ধ্যা উতরে গেছে অনেকক্ষণ, গভীর হয়ে আসছে রাত্রি। কুমার বলল, বিমল, আর তো হাত পা গুটিয়ে বসে থাকা চলে না ভাই। ওই দেখো, বয়রা পাত্তাড়ি গুটোবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, হোটেলে এইবার দরজা বন্ধ করবে। বিমল গা তুলে দু পা এগিয়ে বাইরেটা একবার উঁকি মেরে দেখে নিয়ে হতাশভাবে মাথা নেড়ে বলল, বৃষ্টি আজ আর থামবে বলে মনে হচ্ছে না, বেরিয়ে পড়া ছাড়া উপায় নেই। রাস্তা নদী দিয়ে দাঁড় সাঁতার কেটে আজ বাড়ির দিকে এগোতে হবে। কুমার দাঁড়িয়ে উঠে মালকোঁচা বেঁধে কাপড় পরে নিল, বলল, তাই চলো, আমি প্রস্তুত। চৌরঙ্গীর এক বিলাতি হোটেলে সন্ধ্যার পর তারা ডান হাতের ব্যাপার সারতে এসেছিল, তারপর এই অভাবিত দুর্যোগ। রাস্তার অবস্থা দেখে আক্কেল গুড়ুম হয়ে গেল বটে, কিন্তু তারা আর কোনো মতামত প্রকাশ করল না, অগ্রসর হল বিনা বাক্য ব্যয়ে। ক্রমে তারা ধর্মতলা স্ট্রিটের মোড় পেরিয়ে ঢুকল বেন্টিং স্ট্রিটের ভেতরে। তারপরেই এক বিচিত্র অঘটন। আচম্বিতে ঝড় বৃষ্টির শব্দের ওপরে জেগে উঠল তীব্র ও আর্ত কণ্ঠস্বর। বিমল ও কুমার সচমকে দেখতে পেল অদূরে রাস্তার ওপরে ধস্তাধস্তি করছে তিনটি সাহেবের মূর্তি। তারা তৎক্ষণাৎ প্রাণপণ বেগে ছুটে গেল যুদ্ধমান মূর্তিগুলির দিকে, কিন্তু তারা কাছে গিয়ে পৌঁছবার আগেই একটি মূর্তি জলমগ্ন পথের উপরে ঝপাং করে পড়ে গেল, এবং বাকি লোক দুটো বেগে দৌড়ে পাশের একটা গলির ভেতর ঢুকে পড়ল। ভূপতিত মূর্তিটা পথ দিয়ে ছুটন্ত জলস্রোতের মধ্যে অর্ধমগ্ন হয়ে ছটফট করছিল। বিমল তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়ে তাকে তুলে ধরল।
সে শ্বেতাঙ্গ যুবক। তার মাথার উপরে ও বুকের পাশে মারাত্মক অস্ত্রাঘাতের চিহ্ন। ক্ষতমুখ থেকে ঝলকে ঝলকে উচ্ছারিত হয়ে উঠছে টকটকে রক্তধারা এবং যন্ত্রণা বিকৃত মুখ থেকে বেরিয়ে আসছে কাতর কান্নার মতো মর্মভেদী শব্দ। বিমল বলল, কুমার, শিগগির অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার ব্যবস্থা করো। ভদ্রলোক এতক্ষণ অর্ধচেতনের মতো ছিলেন, এখন হঠাৎ চোখ খুলে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ স্বরে বললেন, আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে, আর কোনো আশা নেই। আমার বক্তব্য ভালো করে শুনে রাখুন। আপনার পরিচয়টা কি? অনাবশ্যক কথা জিজ্ঞাসা করে সময় নষ্ট করবেন না, তবে এইটুকু শুনে রাখুন, আমার নাম ফুলব্রাইট, আমেরিকান, আমার আত্মীয় স্বজন কেউ নেই। ভয়ানক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আমি হঠাৎ থেমে পড়ে চোখ মুদে তিনি আরো জোরে হাঁপাতে লাগলেন। বিমল ভাবল এখনই তিনি মারা পড়বেন। প্রায় মিনিট খানেক এইভাবে থেকে হঠাৎ আবার চোখ খুলে ফুলব্রাইট ঝাঁকানি দিয়ে কুপিত কণ্ঠে বলে উঠলেন, না 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 না, এ হতে পারে না, কৃতঘ্ন শয়তান, এই লোভেই তোরা আমার মোসাহেবি করতিস, আমাকে খুন করে মায়া কবচ দখল করবি? না না না, তা কিছুতেই হবে না। মায়া কবচ যখন আমার নিজের ভোগে লাগলো না, তখন আমি নিজের হাতে তাকে যাকে খুশি বিলিয়ে দেব। তবু তোদের স্পর্শ করতে দেব না। বলতে বলতে ঝিমিয়ে পড়ে আবার তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। বিমল বুঝল ভদ্রলোকের মৃত্যুর আর বিলম্ব নেই, কিন্তু তখন তার কৌতূহল জাগ্রত হয়েছিল। মায়া কবচ কি, কারা তা দখল করতে চায়? সে বলল, মিস্টার ফুলব্রাইট, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছন্ন অবস্থা থেকে হঠাৎ চমকে উঠে ধুঁকতে ধুঁকতে ফুলব্রাইট বললেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু আমার চোখ ঝাপসা হয়ে আসছে। শুনুন, আমার বুক পকেটে ডায়েরি আর ঘড়ির পকেটে একটা কৌটো আছে, ও দুটো জিনিস আপনাকে দিলাম, কিন্তু সাবধানে লুকিয়ে রাখবেন যেন শয়তান স্মিথ আর হ্যারিস জানতে না পারে। সাবধান, খুব সাবধান, এ গুপ্ত কথা আর কারোর কাছে প্রকাশ করবেন না, কারণ ডায়েরি পড়লেই জানতে পারবেন। এমন সময় কুমার এসে খবর দিল অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে দেওয়া হয়েছে। ফুলব্রাইট আর কোনো কথা বলবার চেষ্টা করলেন না, কেবল কম্পমান হাত তুলে নিজের বুক পকেটের দিকে আঙুল নির্দেশ করলেন এবং পরমুহূর্তেই তার দুই চোখ মুদে গেল এবং হাতখানা অবশ হয়ে পাশের দিকে ঝুলে পড়ল। বুক পকেট ও ঘড়ির পকেটের ভেতরে হাত চালিয়ে বিমল বার করল একখানা ডায়েরি এবং একটি ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো। তারপর কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্সের গাড়ি ও লোকজন এসে পড়ল এবং সকলে মিলে ধরাধরি করে বেহুশ ফুলব্রাইটের নিষ্পন্দ দেহ যখন গাড়ির ভেতরে তুলে দিল, তখন মনে হচ্ছিল সেটা একটা মৃতদেহ। বাড়িতে ফিরে জামা কাপড় বদলে বিমল সবার আগে খুলে ফেলল সেই অ্যালুমিনিয়ামের কৌটোটা। ভেতরে ছিল তুলোয় মোড়া এক টুকরো পদার্থ। কুমার সবিস্ময়ে বলল, কি ওটা? হঠাৎ দেখলে মনে হয় এক টুকরো সবুজ রঙের পাথর।
কিন্তু ওটা থেকে কিরকম একটা আগুনের আভাস পাওয়া যাচ্ছে না? বিমলও কম বিস্মিত নয়, তীক্ষ্ণ চোখে দেখতে দেখতে বলল, হ্যাঁ, এমন 100 বাতির সমুজ্জ্বল বৈদ্যুতিক আলোতেও এর মধ্যে জ্যোতির আভাস পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখা যাক, কুমার ঘরের আলোটা নিভিয়ে দাও তো। কুমার ঘরের আলো নিভিয়ে দিল, সঙ্গে সঙ্গে পাথরের টুকরোটা দীপশিখার মতোই রীতিমতো দীপ্তিমান হয়ে উঠল। একেবারে যাকে বলে নিবাত নিষ্কম্প অগ্নিময় শিখা। কুমার রুদ্ধস্বরে বলল, এ কি ব্যাপার, জ্বলন্ত পাথর ইলেকট্রিকের মতো স্থির আলো দেয়। হাত ঘড়ির সামনে পাথরটা নিয়ে গিয়ে বিমল স্পষ্ট দেখতে পেল ঘড়িতে রাত 1টা বাজতে আর 5 মিনিট বাকি। বলল, কি আশ্চর্য! তারা দুজনে অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ঘরের আলো জ্বালতেই পাথরের টুকরোটা নিষ্প্রভ হল না বটে, কিন্তু তার দীপ্তি অনেকটা ম্লান হয়ে গেল। কৌতূহলী হয়ে জিনিসটা আরো ভালো করে পরীক্ষা করতে করতে বিমল বলল, এটা খনিজ পদার্থ বা রত্ন নয়, কোনো বড় পাথর থেকে কেটে বার করে নেওয়া হয়েছে। মনে হচ্ছে অত্যন্ত কঠিন পাথর, সহজে অস্ত্রের দাগ বসে না। এমন সময় পাশের ঘর থেকে রামহরির বিরক্ত কণ্ঠস্বর শোনা গেল, রাত 1টার সময় কি ঘ্যান ঘ্যান করা হচ্ছে শুনি, মানুষকে কি ঘুমোতেও দেবে না? কুমার বলল, মায়া কবচ মায়া কবচ, রামহরি দেখলে ঘুমোবে কি, মাথা তোমার ঘুরে যাবে। মাথা তো গড়িয়ে দিয়েছ অনেকবার, ও আমার শুয়ে গেছে, নতুন করে আর ঘোরাতে পারবো না। বলতে বলতে ও চোখ রগড়াতে রগড়াতে রামহরি যেই এ ঘরে এসে ঢুকল, কুমার অমনি আবার আলো নিভিয়ে দিল। আলো নিভিয়ে আবার কি রঙ্গ করা হচ্ছে শুনি? রঙ্গ নয় গো রামহরি, টেবিলের ওপর চেয়ে দেখো। দেখবো আবার কি বাপু, ওখানে তো টিম টিম করে ছোট্ট একটা আলো জ্বলছে। কুমার বলল, ঠকে গেলে, এ আলো নয়, এ হচ্ছে পাথরের ঝলকানি। রামহরি রাগত কণ্ঠে বলল, বাজে ফ্যাচ ফ্যাচ করো না কুমার বাবু, আমায় কি কানা না বোকা পেয়েছ, পাথর কখনো ঝলক মারে নাকি? কুমার খেলাচ্ছলে পাথরখানা যেই রামহরির দিকে নিক্ষেপ করল, ঠিক সেই মুহূর্তেই কৌতূহলী বাঘা ও খবরদারি করার জন্য ঘরের ভেতরে প্রবেশ করল। ফলে হল কি, রামহরি হাউমাউ করে সভয়ে চেঁচিয়ে স্যাঁত করে একপাশে সরে গেল, আর সেই জ্বলন্ত পাথরের টুকরোটা পড়ল গিয়ে বাঘার ঠিক নাকের ডগায়, এবং সেও তৎক্ষণাৎ কেউ করে চিৎকার করে পেটের তলায় ল্যাজ গুটিয়ে সেই বিপজ্জনক ঘর ছেড়ে চটপট সরে পড়ল। বাঘা অতিশয় সাহসী বটে, কিন্তু সাহসেরও একটা সীমা আছে। তার সারমেয় শাস্ত্রের অলিখিত বিধান হচ্ছে আগুন নিয়ে খেলা দস্তুর মতো মারাত্মক। কুমার খিলখিল করে হেসে উঠে বলল, রামহরি হে, আমরা ভানুমতির খেল শিখেছি, এ আগুন জ্বলে কিন্তু পোড়ায় না, এই দেখো আগুনে আমার হাত পুড়বে না। বলেই হেঁট হয়ে হাত বাড়িয়ে আগুনের টুকরোটা মেঝের ওপর থেকে তুলে নিল। রামহরি আগে ঘরের আলোটা জ্বালল, তারপর চোখ ছানা পড়ার মতো করে দেখল কুমারের হাতের চেটোর উপর রয়েছে সবুজ রঙের একখণ্ড পাথর। এখন তা আর অগ্নিময় নয়, যদিও তার মধ্যে পাওয়া যায় মিনমিনে আলোর আভা। রামহরি হতভম্বের মতো বলল, এটা কি সবুজ হীরে? বিমল বলল, না রামহরি, হীরার খানিকটা দীপ্তি থাকে বটে, কিন্তু অন্ধকারে তো আলো শিখার মতো জ্বলে না। তবে ওটা কি? সেইটাই তো আমরা জানতে চাই। এসো কুমার, ফুলব্রাইটের ডায়েরি এ সম্বন্ধে কি বলে দেখা যাক। ফুলব্রাইট ডায়েরি লিখেছিলেন বিভিন্ন তারিখে বিচ্ছিন্নভাবে, কোথাও 2 লাইন, কোথাও 10 লাইন, কোথাও বা 15 লাইন। মাঝে মাঝে ছিল এই কাহিনীর পক্ষে অবান্তর কথাও, তাই এখানে অবান্তর বিষয় প্রভৃতি ত্যাগ করে কেবল মূল কথাগুলোর সংক্ষিপ্ত সার একসঙ্গে দেওয়া হলো।
আমরা তিনজন অর্থাৎ স্মিথ, হ্যারিস ও আমি মিলে একসঙ্গে ওলন্দাজদের দ্বারা অধিকৃত নিউ গিনি দ্বীপে উপস্থিত হলাম। যাতে আমি আমেরিকান, স্মিথ ইংরেজ ও হ্যারিস হচ্ছে অস্ট্রেলিয়ান। কাজেই তিন দেশের লোক হলেও আমরা কথা বলি একই ভাষায়, সুতরাং কোনো অসুবিধাই হয়নি। ওলন্দাজদের নিউ গিনির সমুদ্র তীরবর্তী কতকগুলি স্থানে আধুনিক সভ্যতার কিছু কিছু চিহ্ন পাওয়া যায় বটে, কিন্তু ভিতর দিকটা হচ্ছে একেবারে রহস্যময়, বিপজ্জনক ও অজ্ঞাত প্রদেশ। সভ্যতার কোনো ছাপই সেখানে পড়েনি। সেখানকার মানুষেরা হচ্ছে বন মানুষ, অর্ধনগ্ন বা পূর্ণ নগ্ন দেহে বনে পাহাড়ে বিচরণ করে। তারা নরমুণ্ড শিকারী, নরমাংস তাদের কাছে উপাদেয় খাদ্য, নরহত্যায় তাদের বিপুল আনন্দ। নিজেদের মধ্যেই তারা সর্বদাই মারামারি কাটাকাটি করে। তাদের হাতে পড়লে বিদেশিদের বাঁচার কোনো আশা নেই। এই জন্য দ্বীপ অধিকার করেও ওলন্দাজরা তার অভ্যন্তরে প্রবেশ করতে সাহস করে না। নিউ গিনির পার্বত্য অঞ্চল সোনার জন্য বিখ্যাত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে দলে দলে লোক সেখানে গিয়েছে সোনার সন্ধানে, এবং তাল তাল সোনার অধিকারী হয়ে সেখান থেকে ফিরে এসেছে এমন লোকের সংখ্যাও অল্প নয়। সেই সোনার লোভেই আমরাও এসেছি এই বিপজ্জনক দেশে। এমন অজানা ও বিপজ্জনক দেশে একলা আসা উচিত নয় বলে স্মিথ ও হ্যারিসকেও আমার সঙ্গে নিয়েছি অংশীদার রূপে। সমুদ্রের কাছে একটি ছোট্ট শহর আছে, তার নাম হচ্ছে মেরকি। তারপর সমতল ভূমির ওপর দিয়ে বেশ কিছু দূর অগ্রসর হলে পাওয়া যায় বহু দূর ব্যাপী পার্বত্য অঞ্চল। একটা পাহাড়ের নাম উইলহেলমিনা, আকাশ চুম্বিত আর তুষার শুভ্র মুকুট। আর একটা পাহাড়ের নাম স্টেরেন। এই দুই পাহাড়ের মাঝখানে আছে ছোট ছোট পাহাড়ের শ্রেণী। তারই মধ্যে একটা পাহাড়ের ওপরে দেখা যায় তিন তিনটে শিখর। মাঝের শিখরটা আর দুটোর চেয়ে আকারে ছোট, উচ্চতায় বড়জোর 1000 ফুট। সেখানে এক উপত্যকায় অফুরন্ত সোনা পাওয়া যায় বলে স্থানীয় লোকেরা তার নাম রেখেছে সোনার পাহাড়। এই পাহাড়টার নাম এখনো বাইরের লোকেরা জানতে পারেনি। আমি জানতে পেরেছি এক বিশেষ সুযোগে। এক আমেরিকান ভদ্রলোক এই অঞ্চলে অভিযানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পান সোনার পাহাড়ের অস্তিত্বের কথা। স্থানীয় লোকেরা রীতিমতো বন্য, জীবন কাটায় প্রায় উলঙ্গ অবস্থায়। তারা সোনা চেনে বটে, কিন্তু তার জন্যে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি ওই আমেরিকার বন্ধুর মুখে সোনার পাহাড়ে যাওয়ার পথঘাটের বর্ণনা শুনে একখানি ম্যাপ তৈরি করে রেখেছি। কার্যোপলক্ষে আসতে হয়েছিল মেরকি শহরে। সেখানে এক মারাত্মক রোগে আক্রান্ত অসভ্য উইচ ডাক্তারকে দেখতে পাই। কিছুকাল আমি ডাক্তারি পড়েছিলাম, প্রাথমিক চিকিৎসাও জানতাম। অসভ্য ও বৃদ্ধ লোকটার অসহায় অবস্থা দেখে আমার মনে করুণার সঞ্চার হল। সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধের বাক্স ছিল। রোগীকে আমার বাসায় এনে সে প্রাণে বাঁচবে না জেনেও তাকে কিছু ওষুধ দিলাম এবং তার যন্ত্রণা কমানোর জন্য মরফিয়া ইঞ্জেকশনের ব্যবস্থা করলাম। দ্বিতীয় দিনেই তার অবস্থা চরমে উঠল। সে নিজেও বুঝতে পারল তার অন্তিম মুহূর্তের আর বিলম্ব নেই। তখন সে আমাকে ডেকে ক্ষীণ স্বরে বলল, আপনাকে আমি একটি অমূল্য জিনিস উপহার দিতে চাই, কাছে আসুন। কর্মসূত্রে এ অঞ্চলে যেতে আসতে হতো বলে স্থানীয় বাসিন্দাদের ভাষা অল্প স্বল্প বুঝতে পারতাম। আমি জিজ্ঞাসু চোখে তার কাছে সরে গিয়ে বসলাম। সে সশব্দে শ্বাস টানতে টানতে বলল, আমার গলায় কি ঝুলছে দেখছেন? দেখলাম তোবড়ানো পিতলের একখানা পদকের মাঝখানে বসানো একখণ্ড সমুজ্জ্বল সবুজ পাথর। ওঝা বলল, এ হচ্ছে মায়া কবচ, অন্ধকারে আগুনের মতো জ্বলে, নারীদের উপত্যকায়
এক পাহাড়ের বিরাট গুহায় এই আগুন পাথরের অফুরন্ত ভাণ্ডার আছে। আমি লুকিয়ে এক খণ্ড কেটে এনেছি। এই মায়া কবচ দেখিয়ে সবাইকে আমি বশ করি, কিন্তু আমি আর বাঁচব না। আমার আমার অন্তিম কালে আপনি বন্ধুর মতো সেবা করেছেন, তাই এই মায়া কবচ আপনার হাতেই দিয়ে যাব। আমি সবিস্ময়ে বললাম, নারীদের উপত্যকা, সে আবার কোথায় আছে? উইল হেলমিনা পাহাড়ে, সেখানে গ্রামের রাস্তায় সারি সারি থামের ওপরে এই আগুন পাথরের মস্ত মস্ত গোলক বসিয়ে রাতের অন্ধকার তাড়ানো হয়। কবচখানা আপনি লুকিয়ে রাখুন, নইলে চুরি হয়ে যাবে। ওঝাকে আরো অনেক প্রশ্ন করতাম, কিন্তু সে আর বিশেষ কিছুই বলতে পারল না। তার অবস্থা ক্রমে ক্রমেই আরো খারাপ হয়ে গেল। সেই দিনেই শেষ রাত্রের দিকে সে মারা পড়ল। ব্যাপারটা স্মিথ ও হ্যারিসের চোখ এড়ায়নি। তাদের ব্যগ্র প্রশ্নের উত্তরে সব কথা আমি খুলে বলতে বাধ্য হলাম। তারা কৌতূহলী হয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিল, অন্ধকারে মায়া কবচের গুণ পরীক্ষা করার জন্য। তারপর সেই শীতল অথচ অগ্নিময় প্রস্তরখণ্ড দেখে তাদের দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। স্মিথ বলল, ওঝাটা কি বলল ফুলব্রাইট? রাতের অন্ধকার দূর করবার জন্য এই পাথরের বড় বড় গোলক ব্যবহার করা হয়? হ্যাঁ। আর রাস্তার ধারে সেই গোলকের তলায় থাকে ল্যাম্পপোস্টের মতো সারি সারি থাম? হ্যাঁ। আর একটা প্রকাণ্ড গুহায় ওই আজব পাথরের অফুরন্ত ভাণ্ডার আছে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, যা একবার শুনেছো তা আরো কতবার শুনবে? হ্যারিস অভিভূত কণ্ঠে বলে উঠল, ফুলব্রাইট, এর মধ্যে বিশেষ সম্ভাবনার ইঙ্গিত আছে। কিসের সম্ভাবনা? আমরা যদি এই স্বাভাবিক আগুন পাথরের গুহার মালিক হতে পারি, তাহলে কেবল দুনিয়া জোড়া খ্যাতি প্রতিপত্তি লাভ করব না, ধন কুবের হয়ে উঠব। পৃথিবীতে আর কৃত্রিম আলো দরকারই হবে না। সর্বত্র ঘরে বাইরে বিরাজ করবে এই চিরস্থায়ী স্বাভাবিক আলো। তখনও পর্যন্ত এই আশ্চর্য সম্ভাবনার কথা আমার মনে উদয় হয়নি। এখন হ্যারিসের ভাষণ শুনে আমার মনটা চমকে উঠল। হ্যাঁ, এই আগুন পাথর সোনার চেয়ে মূল্যবান বটে। ওই গুহাটা আবিষ্কার করতে পারলে সারা পৃথিবী হই হই করে উঠবে। আপাতত স্মিথ ও হ্যারিসের চোখের দিকে তাকিয়ে আমি আবিষ্কার করলাম দারুণ লোভ ও দুর্দান্ত হিংসা। আমার ভালো লাগলো না। তারা চোখের আড়ালে যেতেই আলো পাথরের টুকরোটা পিতলের পদক থেকে খুলে নিয়ে একটা অ্যালুমিনিয়ামের কৌটোর মধ্যে রেখে নিজের জামার ঘড়ির পকেটের ভেতর লুকিয়ে রাখলাম। সাবধানের মার নেই। দিন তিনেক পরেই দেখলাম সেই মূল্যহীন পিতলের পদকখানা আর আমার ঘরের ভেতরে নেই, বাইরের ঘাস জমির ওপর পড়ে রয়েছে। ব্যাপারটা বুঝলাম, চোর প্রস্তর শূন্য তুচ্ছ পদকখানা কোনো কাজেই লাগবে না বুঝে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। চোর যে কারা তাও বুঝতে কষ্ট হল না। মুখে কিছু ভাঙলাম না বটে, তবে আরো সাবধান হলাম। পাথরখানা সরিয়ে ফেললাম ঘড়ির পকেটের চেয়েও গোপনীয় স্থানে। তারপর যে উদ্দেশ্য নিয়ে এদেশে হাজির হয়েছি তাই নিয়ে ব্যস্ত হয়ে উঠলাম। আগে তো সোনার পাহাড়ে গিয়ে উপস্থিত হই, তারপর আলো পাথর নিয়ে মাথা ঘামাবার অনেক সময় পাওয়া যাবে। আর বলতে কি, ভূতের ওঝার সব কথার সত্যতা সম্বন্ধে আমার মনে যথেষ্ট সন্দেহও ছিল। অফুরন্ত আলো পাথরের গুহা এবং আলো পাথরের দ্বারা পথ ঘাট আলোকিত করা প্রভৃতি কেমন যেন অবাস্তব বলে মনে হতে লাগল। চোখে না দেখলে এসব ব্যাপার সত্য বলে মানা যাবে না।
তারপরেও স্মিথ ও হ্যারিস আমার কাছে পাথরের কথা তুলেছে। আমি অবহেলা ভরে বলেছি, পাথর আর আমার কাছে নেই, পকেট থেকে কখন কেমন করে পড়ে গেছে। মুখ দেখে বোঝা গেল তারা আমার কথার বিশ্বাস করেনি। অভিযানের সমস্ত বন্দোবস্ত ঠিক হয়ে গেল। আমাদের সঙ্গে যাওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের ভেতর থেকে প্রায় 50 জন বলিষ্ঠ লোক বেছে নিলাম। এই বৃহৎ দলের মধ্যে ছিল রক্ষী, পাচক, ভৃত্য, কুলি এবং কুলি সর্দার প্রভৃতি। মেরকি থেকে আমরা প্রথমে যাত্রা করলাম দিগন্তব্যাপী শ্যামলতায় সমাচ্ছন্ন সমতল ক্ষেত্রের উপর দিয়ে, যেখানে বিশেষ পথকষ্টের বালাই নেই। তারপর এলো জলাভূমির পর জলাভূমি, তারপর আরও জলাভূমি। সূর্যালোকে তাদের জল ইস্পাতের মতো চকচক করে। পথ চলা হয়ে উঠল বিশেষ কষ্টকর। সেই স্যাঁতস্যাঁতে জায়গায় যখন তখন চোখে পড়ে প্রায় 3 হাত লম্বা লম্বা কেঁচো। তাদের দেহের বেড় 2 ইঞ্চির কম হবে না। তারা বিস্ময়কর হলেও ভীতিকর নয়, কারণ মানুষকে আক্রমণ তারা করে না। কিন্তু আরও কিছু দূর অগ্রসর হয়েই পড়লাম মহাবিপদে। জায়গাটা ছিল জঙ্গলে আচ্ছন্ন। পথের ওপর ঘুমিয়েছিল একটা বিরাট জীব, যাকে অনায়াসেই বলা চলে রাক্ষসে গিরগিটি। তার দৈর্ঘ্য অন্তত 10 ফুট বা তারই কাছাকাছি। গিরগিটি না বলে তাকে স্থলচর কুমির বললে নিতান্ত ভুল বলা হবে না। পায়ে তার বড় বড় ধারালো নখ, দেখেই তো আমাদের চক্ষু স্থির। চমকে উঠে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু আমাদের পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল। সে তৎক্ষণাৎ দন্ত ভীষণ মুখ বেদন করে ভালুকের মতো পেছনের 2 পায়ে ভর দিয়ে সামনের 2 পা বাড়িয়ে ধড়মড় করে উঠে বসল। বোঝা গেল পর মুহূর্তেই আমাদের আক্রমণ করবে। প্রথমটা আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম বটে, কিন্তু তারপরেই সে ভাবটা সামলে নিলাম। স্মিথ, হ্যারিস ও আমি 3 জনে একসঙ্গে বন্দুক তুলে গুলি চালানো শুরু করলাম। রাক্ষসে গিরগিটি বা বৃহৎ কুমিরের মতো দেখতে সেই ভয়ানক জানোয়ারটা 3-3টে বন্দুকের দারুণ অগ্নিবৃষ্টি হজম করতে পারল না। ধপাস করে মাটির ওপর পড়ে 2 বার প্রকাণ্ড লেজটা সশব্দে আছড়ে একেবারে স্থির আড়ষ্ট হয়ে গেল। ড্রাগন নামক কল্পিত জীবের অসংখ্য ছবি এঁকেছে প্রাচ্য ও প্রতীচ্যের চিত্রকরেরা। এই জীবটাকে দেখলে সেই ছবি স্মরণে আসে। এর দাঁতালো মুখবিবর ক্ষুরধার নখই কেবল মারাত্মক নয়, ওই স্থূল লেজের এক ঝাপটাতেই যে কোনো মানুষের প্রাণ পাখি খাঁচা ছাড়া হতে পারে। পাছে আবার কোনো সাংঘাতিক কিম্ভূত কিমাকারের সঙ্গে দেখা হয়ে যায়, সেই ভয়ে আমরা দিকে দিকে সতর্ক দৃষ্টি রেখে সাবধানে পথ চলতে লাগলাম। কেবল কি রাক্ষসে গিরগিটি, বিপদ এখানে পদে পদে। একরকম বহুপদ বিশিষ্ট কেন্নর মতো জীব দেখলাম। তাদের দংশন বিষাক্ত, বিছেরাও দেখা দেয় চারিদিকে। তাড়া করে আসে ঝাঁকে ঝাঁকে বোলতারা, তারপর পালে পালে ম্যালেরিয়ার মশা। তাদের বিষ মারবার জন্য প্রচুর কুইনাইন খেয়ে মাথা করতে লাগলো ভোঁ ভোঁ, এবং এদেশি মাছিদেরও তুচ্ছতাচ্ছিল্য করবার জো নেই, কারণ তারাও কটাস কটাস কামড় মেরে প্রাণ করে তোলে ওষ্ঠাগত। জীবন যখন ভয়াবহ হয়ে উঠেছে এবং সকলেই যখন হাল ছাড়ি ছাড়ি করছি, তখন দূরে দূরে আত্মপ্রকাশ করল ছোট ছোট পাহাড়ের পেছনে দিগন্ত রেখাকে আড়াল করে এবং আকাশের অনেকখানি ঢেকে মেঘচুম্বিত শৈলশ্রেণী। পার্বত্য প্রদেশের কাছাকাছি এসেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলাম। অন্তরে জাগ্রত হল নবজীবনের আনন্দ। ওই পর্বতমালারই কোনো এক জায়গায় আছে এই সুদীর্ঘ পথের শেষ,
এবং যেখানে বিরাজ করছে আমাদের কামনার স্বপ্ন সোনার পাহাড়ের তিন শিখর। ম্যাপখানা বার করে একবার দেখে নিলাম ঠিক পথে চলেছি কিনা। না, কোনো ভুল হয়নি। স্মিথ বিপুল পুলকে বলে উঠল, তাল তাল সোনা, লক্ষ লক্ষ টাকা। হ্যারিস বলল, দূর বোকা, তোর নজর ভারী নিচু, লক্ষ লক্ষ কিরে, বল কোটি কোটি টাকা। আমরা এখন থেকেই মেঘের প্রাসাদ গড়তে শুরু করেছি, কিন্তু এই বিপদ বহুল দুস্তর পথের শেষে কি আছে তা কে জানে। আশ্চর্য, আমার সন্দেহই সত্যে পরিণত হল সেই রাত্রেই। প্রতি সন্ধ্যাতেই আমরা পদচালনা বন্ধ করে তাঁবু খাটিয়ে ফেলি। পাচক যখন রান্নাবান্না নিয়ে নিযুক্ত থাকে, আমরা তখন বিশ্রাম করি এবং গল্পগুজবের সময় কাটাই। তারপর আহার ও নিদ্রা দেবীর আরাধনা। পরদিন ভোরবেলা উঠে আবার যাত্রা আরম্ভ হয়। সেদিনও তিনজনে তাঁবুর বাইরে ক্যাম্প চেয়ারে বসে গল্প করতে করতে তাস খেলছি। আকাশে প্রায় পুরন্ত প্রতিপদের চাঁদ, জলাভূমির জলে স্নান করতে নেমেছে রূপলি জ্যোৎস্না। জলার ওপারে দেখা যাচ্ছে আলো মাখা কালো বন। চারিদিকের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে অজানা পাখির ডাক। আচম্বিতে নির্মেঘ আকাশে বজ্র গর্জনের মতো সেই শান্তিপূর্ণ পরিস্থিতি ভয়াল করে তুলল কি এক প্রচণ্ড হুঙ্কার। পৃথিবীর কোনো জীবের কণ্ঠ থেকে এমন যে অপার্থিব, অত্যুগ্র ও কান ফাটানো হুঙ্কার বের হতে পারে, এটা কল্পনাতেও আনা যায় না। আমরা তিনজনেই তাস ফেলে সচমকে উঠে দাঁড়ালাম। আমাদের নজর ছুটে গেল জলার ওপারে। ওখানে জঙ্গলের ওপরে দুলে দুলে উঠছে একটা বিরাট ও জমাট কালো অপচ্ছায়া। তার শীর্ষদেশটা রয়েছে মাটি থেকে অন্তত 20-22 ফুট উপরে, আর তার নিচের দিকটা রয়েছে যে কত দূর পর্যন্ত ছড়িয়ে সেটা আমি আমলেই আনতে পারলাম না। 50-60 ফুট হওয়া অস্বাভাবিক নয়। স্মিথ ভয়ে বলে উঠল, এ ওটা কি জানো, আর ওর তুলনায় হাতিও যে পুঁচকেই দূরের মতো। হ্যারিস অভিভূত স্বরে বলে উঠল, এ দ্বীপে হাতির অস্তিত্ব নেই। আমি বললাম, এমন বিশাল জানোয়ার পৃথিবীতে আছে বলে কেউ জানে না। আবার আবার তার বুক স্তম্ভিত করা বিভৎস গর্জন ছড়িয়ে পড়ল আকাশের দিকে দিকে। বারবার, তিনবার, তারপর সে জলার পাশের পথের ওপরে লাফিয়ে পড়লে পৃথিবীর ওপরে যেন ভূমিকম্প হল। আতঙ্কগ্রস্ত কণ্ঠে স্মিথ বলল, কি ভয়ানক, ওটা যে এদিকেই আসছে। হ্যারিস বলল, বন্দুক নাও, বন্দুক নাও। আমি মাথা নেড়ে বললাম, বন্দুকে কোনো কাজ হবে না, ওকে থামাতে গেলে কামান দরকার। লাফে লাফে এগিয়ে আসতে লাগলো সেই অদ্ভুত দুঃস্বপ্নটা। প্রত্যেক লাফের পর খালি পৃথিবীর মাটি নয়, আমাদের বুকের ভেতরটাও থর থর করে কেঁপে উঠতে লাগলো। এমন সময় বেগে ছুটে এলো আমাদের কুলি সর্দার, তার হাব ভাব উদ্ভ্রান্তের মতো। ওটা কি সর্দার? কাছিমমুখ শয়তান। কাছিমমুখ শয়তান, সে আবার কি? বলবার সময় নেই, আমাদের লোকজনরা এর মধ্যেই পালিয়ে গেছে, আমিও পালালাম, বাঁচতে চান তো আপনারাও আসুন হুজুর। কুলি সর্দার অদৃশ্য হল। আমি ডাকলাম কিন্তু সে ফিরেও তাকালো না। স্মিথ ত্রস্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, দেখো দেখো। সবিস্ময়ে দেখলাম চার চারটে রাক্ষসে গিরগিটি বা স্থলচর কুমির তীর বেগে একটা ঝোপ থেকে বেরিয়ে আর একটা ঝোপের ভেতরে গিয়ে ঢুকলো।
ওরাও পালাচ্ছে প্রাণ বাঁচাবার জন্য। কাছিম মুখ শয়তান কি এতই হিংস্র? কিন্তু কাছিম মুখ শয়তান আবার কি? তা সে যাই হোক, কাল্পনিক কিছু যে নয় চোখের সামনে সেটা তো স্পষ্টই দেখতে পাচ্ছি। এতক্ষণে পদভারে ভূমিতল বার বার কাঁপিয়ে সেই বিরাট জীবন্ত ও ঘনীভূত অন্ধকারটা আমাদের আরো কাছে এসে পড়েছে। ঘন ঘন কর্ণপটহে আঘাত করছে তার ক্ষুধার্ত হুঙ্কার। সে হুঙ্কার শুনলে মনে হয় যেন অনেকগুলো সিংহ সমস্বরে গর্জন করছে। আমরা আর সহ্য করতে পারলাম না, ভূত দেখার মতো ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। হায় রে সোনার পাহাড়ের সোনার স্বপ্ন ভেঙে গেল এক মুহূর্তেই। কয়েকদিন পরেই জনাকয়েক নারাজ কুলিকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে নিয়ে আবার সেখানে গিয়ে ভয়ে ভয়ে হাজির হয়েছিলাম। কিন্তু গিয়ে যা দেখলাম তা কল্পনাতীত। যেন ভীষণ ঝঞ্ঝাবর্তে আমাদের তাঁবুগুলো কোথাও উড়ে গেছে এবং তছনছ হয়ে গেছে সমস্ত রসদ ও আর যা কিছু। কে যেন জ্যান্ত শিকার না পেয়ে সমস্ত ধ্বংস করে ফেলেছে বিষম আক্রোশে। আমি দুঃখে ভেঙে পড়ে হতাশভাবে বললাম, আমি দু হাতে টাকা ঢেলে এত বড় আয়োজন করেছিলাম, এখন আমি প্রায় ফুতুর। এ যাত্রায় আর কোনো নতুন আয়োজন করা সম্ভব নয়। স্মিথ গম্ভীর গলায় বলল, তাহলে আর সোনার পাহাড়ে যাওয়া হবে না? বললাম তো, এ যাত্রায় নয়, তোমরা যেখানে খুশি চলে যাও। তারা মুখ কালো করে তখনকার মতো সেখান থেকে প্রস্থান করল বটে, কিন্তু দুদিন পরেই বেশ বুঝতে পারলাম তারা অদৃশ্য হলেও আমার সঙ্গ ছাড়েনি। এক রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও ঘরের ভেতরে যেন পায়ের শব্দ শুনলাম। স্বপ্নের ভ্রম ভেবে আর জেগে উঠলাম না। সকালে ঘুম ভাঙতেই দেখি মাথার কাছ থেকে হাত ব্যাগটা অদৃশ্য হয়েছে। তার মধ্যে আমার দরকারি খুচরো জিনিসপত্র থাকত বলে ব্যাগটাকে কাছ ছাড়া করতাম না। কাল রাত্রে ঘুমের ঘরে তাহলে ভুল শুনিনি, রাত্রে ঘরে চোর ঢুকেছিল। কিন্তু তার খানিক পরেই ব্যাগটা আবিষ্কৃত হলো বাসার সঙ্গে সংলগ্ন পোড়ো ঘাস জমির ওপরে। ব্যাগটা খোলা, ভেতরে জিনিসপত্র জমির ওপর ছড়ানো, কিছুই চুরি যায়নি। চোর এলো, ব্যাগ সরালো, অথচ কিছুই চুরি করল না, এ কেমন ব্যাপার? আসলে চোর যার লোভে এসেছিল সেটা খুঁজে পায়নি, অর্থাৎ তারা সাধারণ চোর নয়। এই অসাধারণ চোর কিসের লোভে এসেছিল সেটা বুঝতে দেরি হল না। বুঝলাম এবার আমার জীবন বিপন্ন হওয়া অসম্ভব নয়, কারণ এবার তারা সংহার মূর্তি ধারণ করে আসতে পারে। মেরগি থেকে সরে পড়লাম, গিয়ে উঠলাম একেবারে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। কিন্তু তবু শত্রুর চোখে ধুলো দেওয়া চলল না। একদিন একটা রেস্তোরাঁয় বসে চা পান করছি, হঠাৎ দুই মূর্তি ভেতরে এসে ঢুকল, স্মিথ ও হ্যারিস। খুব সম্ভব তারা তখনও আমায় দেখতে পায়নি। আমি তখন মুখের সামনে একখানা খবরের কাগজ তুলে ধরে তার আড়ালে আত্মগোপন করলাম। খানিক পরেই তারা চা পান করে বাইরে চলে গেল। এখানেও শনির দৃষ্টি ফিরছে আমার সঙ্গে সঙ্গে। ছলে বলে কৌশলে যেমন করে হোক ওরা আলো পাথর আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। কিন্তু আমারও সুদৃঢ় পণ, এ দুর্লভ জিনিস কারো হাতে তুলে দেব না, নিজেই আলো পাথরের গুহা আবিষ্কার করব। তার ফলে আমি ধনকুবের তো হব বটেই, সঙ্গে সঙ্গে পৃথিবীতে অমরত্ব অর্জন করতে পারব। শত্রুদের ফাঁকি দেওয়ার জন্য আবার সমুদ্র পাড়ি দিলাম। এবারে এসেছি কলকাতায়। 15 দিন হতে চলল, এখনও স্মিথ ও হ্যারিসকে চোখে দেখতে পাইনি। বোধহয় আমার উদ্দেশ্য সফল হয়েছে, হতভাগারা নাগাল ধরতে পারেনি। এইখানেই ডায়েরির শেষ। কুমার শুধল, এখন আমাদের কি কর্তব্য? বিমল বলল,
সকালে প্রথমেই হাসপাতালে গিয়ে ফুলব্রাইটের খবর নিতে হবে। এ যাত্রায় তিনি যদি রক্ষা পান তাহলে তার সঙ্গে একটা ব্যবস্থা করবার চেষ্টা করতে হবে। কিসের ব্যবস্থা? নিউ গিনি যাত্রার। কুমার হাসতে হাসতে বলল, তাহলে তোমার আগ্রহ জেগেছে নিশ্চয়ই, তোমার কি জাগেনি? সে কথা আর বলতে, আমি তো পা বাড়িয়েই বসে আছি। জানি কুমার, জানি। যেখানে অ্যাডভেঞ্চারের গন্ধ সেখানেই তোমার আমার আগ্রহ জাগ্রত, আগুনের মতো জ্বলে ওঠে আমাদের রক্তে, আমাদের শিরায় শিরায়, আমাদের হৃদয়ের পরতে পরতে আছে অ্যাডভেঞ্চারের গন্ধ। ঘরমুখো বাঙালির ঘরে জন্মেও আমরা হতে চাই বিশ্ব মানবের আত্মীয়। আমরা ধন মান খ্যাতি কিছুই প্রার্থনা করি না, আমরা চাই শুধু ঘটনার আবর্তে ঝাঁপ দিতে, উত্তেজনার পর উত্তেজনা উপভোগ করতে, নতুন নতুন দৃশ্য আর সৌন্দর্যের মধ্যে তলিয়ে যেতে। সক্রিয় জীবন চাই, গতির বন্যা চাই, বিপদের মহোৎসব চাই। পরদিন সকালবেলা চা পানের পালা সেরেই ছুটল তারা হাসপাতালে। ভালো খবর পাবে বলে তারা আশা করেনি, পেলও না। শেষ রাত্রেই ফুলব্রাইট অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছেন। কুমার দুঃখিতভাবে বলল, তাহলে উপায়? কিসের উপায়? আলো পাথরের কি ব্যবস্থা হবে? এখন তো আলো পাথরের মালিক হচ্ছি আমরাই, ফুলব্রাইট নিজেও জিনিস আমাদের দান করে গিয়েছেন। কিন্তু আপাতত আর একটা কথা ভেবে দেখো, খুব সম্ভব আজকেই পুলিশের তরফ থেকে আমাদের ডাক আসবে। হ্যাঁ, আমিও তা আন্দাজ করছি। এটা খুনের মামলা হয়ে দাঁড়ালো আর আমরা প্রধান সাক্ষী। কিন্তু খুব হুঁশিয়ার থেকো কুমার, ঘুণাক্ষরেও আলো পাথরের কথা প্রকাশ করে ফেলো না, তাহলে বড়ই জানাজানি হয়ে যাবে, এমনকি ও জিনিসটা আমাদের হাত ছাড়াও হতে পারে। এখন চলো আমাদের মূর্তিমান এনসাইক্লোপিডিয়া বিনয়বাবুর কাছে গিয়ে খবরটা নিয়ে আসি। কেন? নিউগিনি সম্পর্কে নিশ্চয়ই তিনি অনেক জানবার কথা বলতে পারেন। জ্ঞানে বিজ্ঞানে বিনয়বাবু হচ্ছেন অসাধারণ মানুষ, এমন বিষয় নেই যা নিয়ে তিনি কিছু না কিছু বলতে পারেন। এই জন্যই বিমল তাকে বলে মূর্তিমান এনসাইক্লোপিডিয়া। কোনো অজানা তথ্য জানতে হলে সে সোজা গিয়ে হাজির হতো বিনয়বাবুর কাছে। সেদিন সকালে বিনয়বাবু তার পড়বার ঘরে বসে বসে খবরের কাগজ পাঠ করছিলেন। মাথায় কিছু খাটো, দোহারা চেহারা, কিন্তু দেখলেই বোঝা যায় প্রৌঢ় বয়সেও তার শরীর বেশ বলিষ্ঠ আছে। সৌম্য মুখের নিচের দিকে কাঁচা পাকা দাড়ি গোঁফ, পড়বার প্রকাণ্ড কক্ষের চারিদিকেই দেখা যায় মস্ত মস্ত আলমারি। সেগুলোর তাকে তাকে সযত্নে সাজানো এবং সোনার জলে নাম লেখা মোটা মোটা বই। সেখানকার প্রধান দ্রষ্টব্য হচ্ছে ওই দেওয়াল ঢাকা আলমারির সারি এবং ঝকঝকে বইয়ের পর বই। সেই ঘরে প্রবেশ করল বিমল ও কুমার। তাদের দেখেই বিনয়বাবু এক গাল হেসে হাতের কাগজ সামনে টেবিলের ওপর রেখে চেঁচিয়ে উঠলেন, ওরে মৃণু, কমল, বিমল আর কুমার এসেছে, তাড়াতাড়ি চা টোস্ট আর অমলেট না পেলে বড়ই রেগে যেতে পারে। হাসি মুখে কমল তখনই দৌড়ে এলো। মৃণু নেপথ্য থেকে উচ্চস্বরে বলল, ওদের রাগ করতে মানা করো, আমি চটপট চাটা করে এক্ষুনি ছুটে যাচ্ছি। বিমলও গলা তুলে বলল, ভেবো না মৃণু দিদি, তোমার উপর রাগ করতে আমি ভয় পাই, সুতরাং তুমি আশ্বস্ত হতে পারো। বিমলের পরিচিত লোকেরা সবাই এই মৃণু মেয়েটিকেও খুব ভালো করেই চেনে। মেয়ে তো নয়, যেন বারুদ ভরা তুবড়ি, সর্বদাই আগুনের ফুলকি ছড়াবার জন্য প্রস্তুত। আবার আরেক দিক দিয়ে 19-20 বছর বয়সেও সে শিশুর মতো সরল ও ছটফটে, কথার খই ফোটে তার নাকে মুখে অনর্গল। মাঝে মাঝে সেও বিমলদের অভিযানের মধ্যে জোর করে অংশ নিয়ে তুমুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। চোখ থেকে চশমাখানা খুলে নিয়ে বিনয়বাবু বললেন, তারপর তোমাদের মুখ দেখে মনে হচ্ছে একটা কোনো গভীর উদ্দেশ্য নিয়ে
তোমরা আমার সঙ্গে দেখা করতে এসেছ, কেমন? তাই নয় কি? বিমল হেসে ফেলে বলল, ঠিকই ধরেছেন, আমাদের উদ্দেশ্য অন্তত প্রশান্ত মহাসাগরের মতোই গভীর। ভ্রুকুঞ্চিত করে বিনয়বাবু বললেন, এই ধান ভাঙতে শিবের গীতের মতো হঠাৎ প্রশান্ত মহাসাগরের নাম করলে কেন? কারণ আমাদের দৃষ্টি এখন প্রশান্ত মহাসাগরের দিকেই আকৃষ্ট হয়েছে। ভালো কথা নয়, ভালো কথা নয়। আবার কোনো নতুন অ্যাডভেঞ্চারে বেরোতে চাও বুঝি? কমল তড়াক করে এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, নতুন অ্যাডভেঞ্চার? ও কি মজা! বিমলদা, আমিও যাব। এক ধমকে তার মুখ বন্ধ করে দিয়ে বিনয়বাবু বললেন, চোপ রাও কমল, বাঁশের চেয়ে কঞ্চির দৌড় বেশি। বিমল, কুমার, তোমাদের সাকরেদি করে করে ছোকরা অসম্ভব ডানপিটে হয়ে উঠেছে। কুমার বলল, গোবর গণেশ না হয়ে কমল যে ডানপিটে হয়ে উঠেছে এদের সৌভাগ্যের কথা। গোবর গণেশরা থাকে লোকের পায়ের তলায়, আর ডানপিটেরা মাথার ওপরে। ডানপিটেদের সর্দার ছিলেন আলেকজান্ডার, চেঙ্গিজ খান, তৈমুরলং, নেপোলিয়ন, নেলসন। বিনয়বাবু বললেন, দোহাই কুমার, দোহাই, আগুনে আর ঘৃতাহুতি দিও না। এমন সময় চা ও খাবারের ট্রে হাতে মৃণু এসে ঘরে ঢুকল, বলল, আস্তে আস্তে শুনতে পেলাম আগুন আর ঘৃতাহুতির কথা। আগুন কোথায় বাবা? ঘৃতাহুতি দিচ্ছেই বা কে? বিনয়বাবু অধীর স্বরে বললেন, আগুন আছে আজকালকার তরুণদের মগজে, আর ঘৃতাহুতি দিচ্ছে তাদেরই হাতগুলো। মৃণু বলল, বাজারের ঘিয়ের দাম জানো তো বিমলদা, উনুনের আগুনে না ঢেলে ঘি ঢালা উচিত কড়ার ভেতরে। বিনয়বাবু বললেন, বাছা মৃণু, এখানে বাজে সময় নষ্ট না করে তুমি ঘর সংসারের কাজ দেখোগে, যাও। মৃণু জোরে মাথা নেড়ে বলল, মোটেই না, বিমলদা কুমারদার সঙ্গে কথা বললে বাজে সময় নষ্ট করা হয় না। আগুনে ঘৃতাহুতির গুপ্ত কথাটা না শুনে এখান থেকে এক পা নড়তে রাজি নই। একখানা চেয়ার টেনে সোজা সে বসে পড়ল। মৃণু একে মা হারা, তাই বাপের একমাত্র সন্তান, সেই জন্য বিনয়বাবুকে তার আবদার সর্বদাই রক্ষা করতে হয়। তিনি বুঝলেন মৃণু একটা কিছু সন্দেহ করেছে, সব কথা না শুনে সে কিছুতেই যাবে না। কাজেই হাল ছেড়ে তিনি নাচারের মতো বললেন, তা প্রশান্ত মহাসাগরের কথা কি জিজ্ঞাসা করছিলে বিমল? প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ আছে, তার নাম নিউ গিনি। হ্যাঁ, সে দ্বীপের অধিকাংশ জুড়ে বাস করে নররাক্ষসের দল। নররাক্ষসের দল? হ্যাঁ, তাদের সবচেয়ে ভালো খাবার হচ্ছে মানুষের মাংস। ওই দ্বীপের কথা আপনি কিছু জানেন? জানি কিছু কিছু। আমরা জানতে চাই। কিন্তু কেন? আগে শুনি, তারপর সব কথা বলবো। বুঝেছি, ওখানে গিয়েও গোলমাল করবার সাধ হয়েছে বুঝি। কিন্তু গোড়াতেই বলে রাখছি, অবন মারাত্মক বাসনা মনের কোণেও ঠাঁই দিও না। সে হচ্ছে সর্বনেশে দ্বীপ, শ্বেতাঙ্গরাও তার ভেতরে ঢুকতে পারেনি। প্রথম থেকেই আপনি আমাদের মুখ বন্ধ করবার চেষ্টা করছেন কেন বিনয়বাবু? আগে দ্বীপের কথাই বলুন না। বিনয়বাবু গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, নিয়তি কে ন বাধ্যতে, নিয়তিকে এড়িয়ে যাওয়া অসম্ভব। তবে শোনো, প্রচণ্ড লোভী শ্বেতাঙ্গ জাতিরা পৃথিবীর কোনো দেশেই তন্ন তন্ন করে খুঁজতে বাকি রাখেনি। কি না খুঁজেছে তারা, হীরা, পান্না, মুক্তা প্রভৃতি রত্নরাজি এবং অন্যান্য নানা জাতীয় খনিজ দ্রব্যাদি। তার উপরে আছে বাণিজ্য ও রাজ্য লোভ। এই সব লোভের নেশায় মাতাল হয়ে তারা আজ পর্যন্ত এশিয়া, আফ্রিকা ও আমেরিকার দিকে দিকে অশ্বেত জাতিদের ওপর যে সব অমানুষিক ও পাশবিক অত্যাচার করেছে তার অগুন্তি রক্তাক্ত উদাহরণ ইতিহাস খুঁজলেও পাওয়া যায় না। ইতিহাসের বিপুল গর্ভেও
অত বেশি কুকাণ্ডের স্থান সংকুলান হয় না। কিন্তু নিউগিনির বিরাট ভাণ্ডারে বিভিন্ন ঐশ্বর্য ঠাসা থাকলেও শ্বেতাঙ্গ দুরাত্মারা তার অধিকাংশেরই ওপরে লুব্ধ দৃষ্টি নিক্ষেপে রাজি হয়নি। লোকের অভাবে নয়, ভয়ের প্রভাবে। পৃথিবীতে আজ এই একটিমাত্র দেশ আছে যার অন্দরমহল পর্যন্ত পৌঁছতে পারেনি শ্বেতাঙ্গদের সর্বদর্শী সার্চলাইট। সেখানে বাসা বেঁধে আছে বহু অভাবিত রহস্য, বহু রোমাঞ্চকর বিভীষিকা ও বহু রক্ত পাগল বন্য মানুষের দল। তাদের কেউ পরে মাত্র কৌপিন, কেউ কোমরে ঝুলিয়ে রাখে লজ্জা রক্ষার জন্য এক টুকরো ন্যাকড়া, এবং কেউ বা থাকে নাগা সন্ন্যাসীদের মতো সম্পূর্ণ উলঙ্গ। তবু কিছু কানা ঘোষায় শোনা গেছে, কিছু কিছু দেখা গেছে আড়াল থেকে উঁকি ঝুঁকি মেরে, তার কিছু কিছু সত্য বা অর্ধসত্য, বাকি বাজে গুজব বা কল্পনা জল্পনা। সেসব কথাও অল্প স্বল্প বলবো, তোমরা বিশ্বাস করতেও পারো, গাঁজার ধোঁয়া বলে উড়িয়েও দিতে পারো। আপাতত মোটামুটি জ্ঞাতব্য তথ্যগুলো বলছি, তোমরা শুনে রাখো। অস্ট্রেলিয়াকে বাদ দিলে বলতে হবে নিউগিনি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ দ্বীপ। তার অবস্থান অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে। চারিদিকে তার বিস্তার হচ্ছে প্রায় 3,12,000 বর্গ মাইল। দ্বীপটি লম্বায় প্রায় 1,300 মাইল এবং তার সবচেয়ে চওড়া অংশ প্রায় 500 মাইলের কম নয়। দ্বীপটি নদী বহুল, প্রত্যেক নদীর নাম আমি জানি না এবং উল্লেখ করারও দরকার নেই। তবে ওদের মধ্যে বৃহত্তম নদীগুলির নাম হচ্ছে ফ্লাই, সেপিক, পুরারি, মারখাম, ডিওগেল, রামু ও মেম ব্যারানো। দ্বীপের পূর্ব অংশের চেয়ে পশ্চিম অংশ হচ্ছে শৈলশঙ্কুল। অনেক পাহাড়ের অনেক নাম, মেঘচুম্বি পাহাড়েরও অভাব নেই। তাদের উপর 15,000 ফুট উঠলেই চিরতুষারের রাজ্য পাওয়া যায়। সেই বিজনতায় ফুল ফোটে না, ফল ফলে না, শ্যামলতা নিশ্চিহ্ন। দ্বীপের দিকে দিকে দেখা যায় গভীর জঙ্গল ও ঝোপঝাড়। তার মধ্যে সর্বত্রই সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করে নারকেল গাছ, কলা গাছ ও ম্যানগ্রোভ বা গরান কাঠের গাছ প্রভৃতি। এই বনরাজ্যে বাস করে জানা অজানা কত জাতের পাখি। তাদের মধ্যে বার্ড অব প্যারাডাইস বা স্বর্গের পাখির নাম তো পৃথিবী বিখ্যাত। দ্বীপের বাসিন্দারা পুরোপুরি কাফ্রি না হলেও তাদের কাফ্রি জাতীয় বলা চলে। দেখতে অনেকটা আন্দামান দ্বীপের আদিবাসীদের মতো। পশ্চিম অংশে যাদের দেখা যায় তাদের গায়ের রং খুব কালো নয়, তাদের দেখলে মনে পড়ে মালয়ের বাসিন্দাদের কথা। পশ্চিম নিউগিনির পার্বত্য উপত্যকায় আরেক শ্রেণীর কাফ্রি জাতীয় লোক আছে। তারা প্রায় বামনের মতো মাথায় খাটো। উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম দিকে সমুদ্রের কাছাকাছি জায়গায় বাস করে নিগ্রোরা। তারা দীর্ঘকায় এবং সভ্যতার দিক দিয়েও অপেক্ষাকৃত অগ্রসর। নিউগিনির লোকসংখ্যার সঠিক হিসাব পাওয়া সম্ভবপর হয়নি, কারণ তার অধিকাংশই কেবল দুর্গম নয়, রীতিমতো বিপজ্জনক। তবে আন্দাজ করা হয় সেখানে 10,00,000 বেশি লোক বাস করে না। নিউগিনির পূর্বাঞ্চল ইংরেজদের দ্বারা অধিকৃত এবং এই অংশে কিছু কিছু সভ্যতার ছায়াপাত হয়েছে। পশ্চিমাঞ্চলের ওপরে প্রভুত্ব বিস্তার করেছে ওলন্দাজরা। তারা এই অংশের নাম দিয়েছে হল্যান্ডিয়া, কিন্তু স্বাধীন হবার পর ইন্দোনেশিয়া তাদের এই দাবি মানতে রাজি নয়। শেষ পর্যন্ত হয়তো সুমাত্রা, জাভা ও বালি প্রভৃতি দ্বীপের মতো পশ্চিম নিউগিনিও ওলন্দাজদের হাতছাড়া হয়ে যাবে। ওলন্দাজদের অধিকৃত নিউগিনির মধ্যবর্তী অংশকে প্রায় অজ্ঞাত প্রদেশ বললেও অত্যুক্তি হবে না।
সেখানে সভ্যতার আলো নির্বাসিত, বিরাজ করেছে ঘোরতর অন্ধকার, এবং সেই অন্ধকারের ভেতর থেকে মাঝে মাঝে দৈব গতিকে বাইরে ছিটকে এসে পড়ে দু একজন পথভ্রান্ত বন্য উটকো মানুষ। কিন্তু তাদের মুখ থেকে যেসব কথা শোনা যায় তা উপকথা ছাড়া আর কিছু নয়। তারা বলে বনে, উপত্যকায় ও জলাভূমির বাসিন্দা হচ্ছে এমন সব দানবের মতো ভয়াবহ মহাকায় জীব, যারা মাটির ওপরে পা গুটিয়ে বসে গাছের উঁচু ডাল থেকে স্বচ্ছন্দে মুখ বাড়িয়ে ফল পেড়ে খেতে পারে। তবে এক বিষয়ে অত্যুক্তি নেই, লোক সংখ্যা 10 লক্ষের বেশি না হলেও সেখানকার বাসিন্দারা শত শত জাতিতে বিভক্ত, এবং প্রত্যেক জাতির মধ্যে রক্তপিপাসা হচ্ছে অত্যন্ত প্রবল। যে ল্যাংটো হয়ে বেড়ায় আর যে কেবল কপনি পরে, তারা সবাই থাকে সর্বদাই যুদ্ধ সাজে সজ্জিত। তাদের এক একজনের এক এক রকম অস্ত্র, ধনুক, বর্ষা বা কাঁটাওয়ালা গদা প্রভৃতি। তারা মাথায় পরে স্বর্গের পাখির রঙিন পালক, তাদের নাকে বেঁধানো থাকে হাড়ের টুকরো, এবং গলায় দোলে সামুদ্রিক ঝিনুক বা কড়ি প্রভৃতির মালা। বিভিন্ন জাতিতে বিভক্ত হলেও এক বিষয়ে তাদের মধ্যে মতান্তর নেই, তাদের সকলেরই শখের খেলা হচ্ছে যুদ্ধবিগ্রহ। হাতে কাজ না থাকলেই তারা হই চই রবে লড়াই করতে বেরিয়ে পড়ে। দুই জাতের লোক এক জায়গায় জড়ো হলেই শুরু হবে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি। তারপর বিজিতদের মৃতদেহগুলো নিয়ে বিজেতারা ঢোল বাজাতে বাজাতে, নাচতে নাচতে ও জয়নাদ করতে করতে ফিরে আসবে। তারপর দাউ দাউ করে জ্বলে উঠবে আগুন, উনুনে চড়বে বড় বড় হাঁড়ি। তাদের মধ্যে সিদ্ধ হবে শত্রু মানুষের দেহ থেকে নেওয়া মাংস, এবং তারপর সকলে মিলে মহা আনন্দে গোগ্রাসে করবে সেই মাংস ভক্ষণ। আবার এও শোনা যায় নিউগিনির কোনো কোনো অঞ্চলের মানুষ সভ্যতায় বেশ অগ্রসর হয়েছে। তারা ছোট ছোট শহরে বাস করে, চাষাবাদ করে, কাঠ ও গাছের পাতা দিয়ে কারুকার্য করা ঘর বাড়ি তৈরি করে। জলপথে তারা লম্বা লম্বা বাহারি নৌকো চালায়, বড় বড় বেগবতী নদীর ওপর দিয়ে এপার ওপার করবার জন্য 150 ফুট লম্বা সেতু বানায়। আর একটা অবিশ্বাস্য গল্প শোনা যায়, পার্বত্য প্রদেশে একটা বহুদূর পর্যন্ত বিস্তৃত নারী দেহ উপত্যকা বলে কথিত হয়। সে নাকি নারী রাজ্য, বাস করে খালি নারীরাই, সেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। গ্রিক পুরাণে নারী রাজ্যের কথা আছে। সেখানকার নারীরা ছিল রীতিমতো রণরঙ্গিনী, অস্ত্র নিয়ে যুদ্ধ করত পুরুষদের সঙ্গে। প্রাচীন গ্রিকদের বিখ্যাত দেব মন্দির পার্থেননের ধ্বংসাবশেষের মধ্যে পুরুষদের সঙ্গে যুদ্ধে নিযুক্ত সেই রণরঙ্গিনীদের মূর্তি পাওয়া গিয়েছে। বাংলায় যে রায়বাঘিনী বলে কথা শোনা যায়, নিউগিনির এই উগ্রচণ্ডার দলও সেই উপাধি পেতে পারে, কারণ পুরুষরা তাদের ছায়া মারাতেও ভরসা করে না। আর একটা লোভনীয় ব্যাপার, উপকথা নয়, একেবারে সত্য কথা, নিউগিনির মাটির তলায় কি কি খনিজ পদার্থ আছে এখনো তা ভালো করে জানবার সুযোগ পাওয়া যায়নি বটে, কিন্তু তার পার্বত্য প্রদেশের কোনো কোনো জায়গায় প্রচুর সোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। পদে পদে প্রাণের ভয় থাকলেও আর লোভে পাপ আর পাপে মৃত্যু জেনেও অনেকের প্রবল লোভ কোনো বাধা মানেনি। তারা রহস্যময় কান্তার প্রান্তর হয়ে পার্বত্য প্রদেশের দিকে ছুটে গিয়েছে, কিন্তু তারপর আর সভ্যতার আলোতে ফিরে আসেনি। খুব সম্ভব তাদের খণ্ড বিখণ্ড দেহগুলো নরমাংসী অসভ্যদের জঠর জ্বালা নিবারণ করেছে, কিংবা তারা প্রাণ হারিয়েছে কোনো হিংস্র জানোয়ারের কবলে পড়ে। নিউগিনির কিছুটা অংশ ছিল জার্মানদের দ্বারা অধিকৃত। সেই সময় থেকেই অনেক দুঃসাহসী অস্ট্রেলিয়ান
সোনার লোভে পড়ে চুপি চুপি এই দ্বীপের নানা জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত অনেকে দস্তুর মতো তোড়জোড় করে এবং বড় বড় দল বেঁধে একেলে অস্ত্র শস্ত্র নিয়ে সোনার ঢালাও কারবার করে। প্রতি বছর তাদের লাভ হতে থাকে প্রায় 5 কোটি টাকার সোনা এবং উড়োজাহাজে করে তারা সেই সুবর্ণ সম্ভার নিয়মিতভাবে স্থানান্তরিত করত। যুদ্ধ বাধার পর সেই ব্যবসা বন্ধ হয়েছে। বিমল, কুমার, সংক্ষেপে এই হচ্ছে নিউগিনির বিবরণ। দরকার হলে আরো কথা পরে বলবো। বিমল চিন্তান্বিতের মতো বলল, নিউগিনি যে বিপজ্জনক দ্বীপ, সম্প্রতি আমরাও সে কথা জানতে পেরেছি। কুমার বলল, সেখানে নাকি বনে বনে ঘুরে বেড়ায় স্থলচর কুমির। জলের কুমির ডাঙায় মাঝে মাঝে উঠে বিশ্রাম বা জীবজন্তু আক্রমণ করে বটে, কিন্তু স্থলচর কুমির বলে তো কোনো জীবের অস্তিত্ব নেই। তবে কুমিরের মতো বা 8-10 ফুট লম্বা গিরগিটির মতো দেখতে আর আকারে প্রকাণ্ড একরকম জানোয়ার আছে বটে। এই শতাব্দীর গোড়ার দিকে কোমোডো দ্বীপে তারা আবিষ্কৃত হয়েছে। সেগুলো হচ্ছে কাল্পনিক ড্রাগনের ক্ষুদ্রতর সংস্করণ। না বিনয়বাবু, শোনা যাচ্ছে নিউগিনি দ্বীপেও তাদের বাসা আছে। হতে পারে, বিমল বলল, সেখানে নাকি দোতলা বাড়ির মতো উঁচু আর এক মহাকায় জীব দেখা গেছে। তার মস্ত মাথাটা দেখতে কাছিমের মতো। ডিপ্লোডোকাস! বিনয়বাবুর কণ্ঠস্বরে গভীর অবিশ্বাস। ডিপ্লোডোকাস কি? প্রাগ ঐতিহাসিক যুগে পৃথিবীতে যখন মানুষের অস্তিত্ব ছিল না, ডিপ্লোডোকাসরা তখন পদভারে ভূমিকম্প সৃষ্টি করে ইতস্তত যাতায়াত করত। তাদের মুখ ছিল বিরাট কাছিমের মতো, মাথা ছিল প্রায় 20-22 ফুট উঁচু, আর দেহ ছিল প্রায় 80 ফুট লম্বা। কিন্তু আধুনিক নিউগিনি দ্বীপে ডিপ্লোডোকাস? অসম্ভব, একেবারে আজগুবি কথা। লক্ষ বছরের আগে তাদের অস্তিত্ব লুপ্ত হয়ে গিয়েছে। বিমল বলল, তাহলে আগে শুনুন আমাদের কাহিনী। বিনয়বাবু গম্ভীরভাবে বিমলের মুখে ফুলব্রাইটের ডায়েরির কাহিনী এবং তার পরের ঘটনাবলীও শুনলেন। বিনয়বাবুর মুখে ফুটল বিপুল বিস্ময়ের ভাব। তিনি সাগ্রহে বললেন, তোমরা ওই আলো পাথর সঙ্গে এনেছ? নিশ্চয়ই। কুমার, আগে দরজা জানলাগুলো বন্ধ করে দাও তো। কুমার কথা মতো কাজ করল। ঘর অন্ধকার এবং চোখের সামনে জ্বলতে লাগল নিবাত নিষ্কম্প দ্বীপশিখার মতো সেই জ্যোতির্ময় প্রস্তর খণ্ড। বিনয়বাবু বিস্ফারিত নেত্রে অভিভূত কণ্ঠে বলে উঠলেন, আশ্চর্য, আশ্চর্য! কমলও দুই চোখ পাকিয়ে বলল, ও বাবা, পাথর হলো আলো, আলো হলো পাথর! মৃণু বলল, ইস, ওই রকম পাথরের কতগুলো টুকরো যদি পাই। কুমার হেসে বলল, তাহলে তুমি কি করবে মৃণু দিদি? গয়নায় বসিয়ে রাতে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে সকলের চোখে তাক লাগিয়ে দি। বিমল বলল, মৃণু ঠিক মেয়েদের মতোই কথা বলেছে, কিন্তু আমরা তো গয়না পরব না, আমরা কি করব? বিনয়বাবু দ্বিধাভরে বললেন, আমরা কি করব, আমরা কি করব? ইচ্ছে হচ্ছে এক্ষুনি ছুটে যাই ওই দ্বীপে, কিন্তু কিন্তু হঠাৎ থেমে মাথা নেড়ে আবার বলে উঠলেন, অসম্ভব! কি অসম্ভব বিনয়বাবু? ওই দ্বীপে যাওয়া। কেন? ভয়ঙ্কর বিপজ্জনক দ্বীপ, প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। স্বর্ণলোভীরা সেখানে দলে দলে গিয়ে ফিরে এসেছে, আমরাই বা পারবো না কেন? তারা প্রকাণ্ড দল গড়ে বিপুল আয়োজন করে তবে যেতে পেরেছে। আমরাও তাই করব। কিরকম টাকায় কি না হয়,
গভর্নমেন্টের অনুমতি নেব, তারপর যারা ফৌজ থেকে অবসর নিয়েছে অথচ এখনও কার্যক্ষম এমন ডজনখানেক সেপাইকে মাইনে দিয়ে রাখব। দলে পাচক, বেয়ারা, দারোয়ান প্রভৃতি থাকবে। ভারবাহী লোকজন নিযুক্ত করব দ্বীপে গিয়ে। এমন সব আয়োজন আমাদের পক্ষে নতুন নয়, সে কথা আপনিও জানেন বিনয়বাবু। কিন্তু কিসের জন্য আমরা যাব? আমাদের লক্ষ্য কি? সোনার পাহাড়? ওটা উপলক্ষ মাত্র। আমরা সুবর্ণলোভী হব না, কারণ মা লক্ষ্মীর কৃপা থেকে আমরা বঞ্চিত নই। যা পেয়েছি তা যথেষ্টরও বেশি, তার উপরে অতিরিক্ত সম্পদের ভার বাড়িয়ে আমরা পিষে মরতে চাই না। কেমন কুমার, তোমারও কি এই মত নয়? কুমার উচ্ছ্বসিত কণ্ঠে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। যে আগ্রহ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ যাত্রীরা বন্ধুর পথে পদে পদে প্রকৃতির বাধা, দৈব দুর্ঘটনা, মৃত্যু তুচ্ছ করে যায় সুমেরু কুমেরু এভারেস্টের দিকে, অসীম শূন্যে গ্রহে উপগ্রহে বিচরণ করবার স্বপ্ন দেখে, মহাসাগরের অতল তলে নেমে অদৃশ্য রত্ন আবিষ্কার করবার চেষ্টা করে, আমাদেরও বুকের মধ্যে অহরহ জাগ্রত হয়ে আছে সেই অসামান্য আগ্রহ। তুচ্ছ তার কাছে সোনার পাহাড়, হীরার খনি, কুবেরের ভাণ্ডার, যা কিছু অসাধারণ তাই আমরা সচক্ষে দেখতে চাই। কমল লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলল, আমিও আপনাদের দলে। বিনয়বাবু চোখ রাঙিয়ে কুপিত কণ্ঠে বললেন, চোপড়াও চোপড়াও, ঢাল নেই, খাঁড়া নেই, নিধিরাম সর্দার। মৃণু মুখ টিপে টিপে হাসতে হাসতে বলল, আমার কথা শুনলে তুমি আমাকে কি বলবে? তোমার আবার কি কথা? ওই এক কথাই। আমাদের সঙ্গে যাবে? নিশ্চয়ই। নিশ্চয়ই নয়, আমি গেলে তবে তো তোমার যাওয়া সম্ভব হতে পারে, কিন্তু আমি যাব না। বিমল করুণ স্বরে বলল, সে কি বিনয়বাবু? উত্তপ্ত কণ্ঠে বিনয়বাবু বললেন, হ্যাঁ ভাই, তোমাদের কাছে আশকারা পেয়ে পেয়ে মৃণু দস্তুর মতো টমবয় অর্থাৎ গেছো মেয়ে হয়ে উঠেছে। দুবার মারাত্মক বিপদে পড়ে ওর আক্কেল হলো না, ওকে নিয়ে যাবে ওই ভয়ানক দ্বীপে। আমি পাগল, ওকে নিয়ে আমি আর কোথাও যাব না। বিমল অনুনয় ভরা কণ্ঠে বলল, মৃণু। কি? লক্ষ্মী বোনটি আমার। গেছো মেয়েকে আবার লক্ষ্মী বলে ডাকা কেন? আমার উপর রাগ করছো কেন মৃণু? তার চেয়ে বাবার উপরে রাগ করে আজ তুমি ভাত খেও না। আমি উপোস করলে তোমাদের কি সুবিধা হবে শুনি? তোমার উপোসে আমাদের কিছুই সুবিধা হবে না, কিন্তু তুমি যদি এবারের মতো আমাদের সঙ্গে যাওয়ার আবদারটা ত্যাগ করো তাহলে। বিমলের মুখের কথা কেড়ে নিয়ে মৃণু ঝাঁঝালো গলায় বলে উঠল, তাহলে কি হবে জানতে চাই না, আর তোমাদের সঙ্গে কোথাও যেতেও চাই না, ব্যাস। দুই চোখে বিদ্যুৎ বৃষ্টি করে সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। বিনয়বাবু বললেন, এবার আমি বিলক্ষণ শক্ত হব, মৃণুর রাগ কি চোখের জল দেখেও আমার সংকল্প ত্যাগ করব না। বিমল বলল, কিন্তু আপনি আমাদের সঙ্গে যাবেন তো? যাব বই কি ভায়া, যাব বই কি? মাথার চুলে পাক ধরেছে বটে, কিন্তু আমার বুকের রক্ত এখনো ঠান্ডা হয়ে যায়নি। ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে টেলিফোন বেজে উঠল। কমল রিসিভার ধরে বলল, হ্যালো। তারপর ফিরে বলল, বিমলদা, রামহরি আপনাকে ডাকছে। বিমল রিসিভার নিয়ে বলল, কি খবর রামহরি? রামহরির কণ্ঠে শোনা গেল, খোকাবাবু, তোমরা চলে যাওয়ার একটু পরেই দুজন সাহেব তোমাদের খুঁজতে আসে। আমি বাইরের ঘর খুলে দিয়ে তাদের অপেক্ষা করতে বলে ফোন করছি। বিমল উত্তেজিত স্বরে বলল, সাহেব? দুজন সাহেব? বেশ, তাদের বসিয়ে রাখো, আমরা এখনই যাচ্ছি। বিনয়বাবু বললেন, কি ব্যাপার বিমল? ব্যাপার বোধ করি সুবিধে নয়, দুজন সাহেব আমার বাড়িতে এসেছে। কি চায় তারা? কাল রাত্রে দুজন সাহেবই ফুলব্রাইটকে আক্রমণ করেছিল, এরা তারা নয় তো? বিনয়বাবু বললেন, কিন্তু তারা তো এখন পলাতক আসামি, তোমার কাছে আসবে কোন প্রয়োজনে? কুমার বলল,
বিমল, আমার কি সন্দেহ হচ্ছে জানো? কি? কাল হয়তো তারা আড়াল থেকে লুকিয়ে দেখেছিল তুমি ফুলব্রাইটের পকেটের জিনিসটা বার করে নিয়েছো। তারপর থেকেই তারা আমাদের বাড়ির উপর নজর রেখেছিল। এখন আমরা বাইরে আসার পরেই তারা আবির্ভাব হয়েছে। বিমল ব্যঙ্গভরে বলল, তোমার সন্দেহ সত্য বলেই মনে হচ্ছে। শিগগির চলো বাড়ির দিকে, তারা হত্যাকারী, রামহরিকেও আক্রমণ করতে পারে। বাড়ির কাছে এসে মোটর থেকে বেরিয়ে বিমল ও কুমার থ হয়ে দাঁড়িয়ে পড়ল। সেখানে দেখা গেল রীতিমতো জনতা। ব্যাপার কি? তাড়াতাড়ি এগিয়ে ভিড় ঠেলে তারা বাড়ির কাছে গিয়ে উপস্থিত হল। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। তারপরেই তারা দেখল বাড়ির ফটকের সামনে একজন পুলিশের ইন্সপেক্টর ও রামহরি। তাহলে রামহরির কোনো বিপদ হয়নি, তারা আশ্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু ও আবার কি? ফটকের ভেতরে খোলা জমির ওপর দুইজন শ্বেতাঙ্গকে ঘিরে দাঁড়িয়ে আছে এক দল পাহারাওয়ালা। হতভম্বের মতো বিমল শুধল, রামহরি, এখানে গোলমাল কিসের? রামহরি ফিরে দাঁড়িয়ে যেন হাঁপ ছেড়ে বলল, খোকাবাবু এসেছ, বাঁচলুম। কিন্তু কি হয়েছে? ভালো করে আমি কিছুই বুঝতে পারছি না। ওই সাহেব দুটো তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিল, তোমরা নেই শুনেও ওরা অপেক্ষা করতে চাইল। তখন ওদের বাইরের ঘরে বসিয়ে আমি ভেতরে গেরস্থালির কাজ করতে গেলাম। একটু পরেই বিষম চেঁচানি শুনে তাড়াতাড়ি ছুটে এসে দেখি সাহেব দুটো তীরের মতো দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর পেছনে পেছনে তেড়ে আসছে বাঘা। বুঝলাম ওরা চোরের মতো চুপি চুপি দোতলায় উঠেছিল, কিন্তু জানতো না যে সেখানে মোতায়েন আছে পাহারাওয়ালা বাঘা। তারপর? তারপর ওরা বাড়ির বাইরে বেরিয়ে চম্পট দিচ্ছিল, কিন্তু পারল না, ধরা পড়ল পুলিশের হাতে। কুমার চমৎকৃত স্বরে বলল, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ হাজির ছিল কেন? পুলিশের ইন্সপেক্টর সামনে এসে বলল, মশাই, এ হচ্ছে দৈবের খেলা। মিস্টার ফুলব্রাইটের হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য আপনাদের কাছে আসছিলাম। হঠাৎ দুটো সাহেবকে বাড়ির ভেতর থেকে বেরিয়ে ছুটে পালাতে দেখে আমরা সন্দেহক্রমে ওদের গ্রেপ্তার করি। তা ওদের চেনেন? না। হাসপাতালে ডাক্তারের মুখে শুনলাম আপনারা বলেছেন মিস্টার ফুলব্রাইটকে আক্রমণ করেছিল দুজন সাহেব। হ্যাঁ, এখনও তাই বলছি। কিন্তু তুমুল ঝড় বৃষ্টির মধ্যে রাতের আবছায়ায় দূর থেকে তাদের দেখেছি, মুখ চিনব কেমন করে? কুমার বলল, তবে মিস্টার ফুলব্রাইটের মুখে শুনেছি তাকে যারা আক্রমণ করেছিল তাদের নাম স্মিথ ও হ্যারিস। ইন্সপেক্টর বললেন, কিন্তু ওরা বলে ওদের নাম হচ্ছে ফিলিপ সিমন্স আর ক্লার্ক চ্যাপম্যান। বিমল বলল, হয়তো ও দুটো ছদ্মনাম। হয়তো কেন, নিশ্চয়ই। আপনারা আরেকবার ভালো করে ওদের দেখুন, অন্তত হত্যাকারীদের সঙ্গে ওদের চেহারার কোনো না কোনো মিল থাকতে পারে। বিমল বন্দীদের দিকে দৃষ্টিপাত করল এবং তারাও অত্যন্ত সপ্রতিভভাবে তার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। মুখ দেখলে তাদের কাউকেই মহাত্মা বলে ভ্রম হয় না। দুজনেরই কাঠ খোট্টার মতো চোয়াড়ে চেহারা বটে, কিন্তু দুজনেরই মধ্যে একটা বড় রকম পার্থক্য আছে এই যে, তাদের একজন হচ্ছে দোহারা ও বেঁটে এবং আরেকজন একহারা ও প্রায় 6.5 ফুট লম্বা। বিমল সেই বিশেষত্বের উল্লেখ করল। ইন্সপেক্টর বলল, এই কথা আমাদের কাজে লাগবে, যদিও এইটুকুর ওপর নির্ভর করে কাউকে খুনি আসামি বলে চালান দেওয়া যায় না। বিমল জিজ্ঞাসা করল, তাহলে এখন কি ওদের ছেড়ে দেবেন? পাগল, আপাতত ট্রেসপাসের চার্জে ওদের লক আপে আটকে রাখবো। ওদিকে খুনের তদন্ত চলবে, দেখা যাক কতদূর কি হয়। আমার তো মনে হয় ওরাই হচ্ছে হত্যাকারী। পরের দিনই খবরের কাগজে প্রকাশ পেল সিমন্স ও চ্যাপম্যান নামে
পরিচিত দুই ব্যক্তির ডায়েরি ও চিঠিপত্র দেখে জানা গেছে যে তাদের আসল নাম হচ্ছে স্মিথ ও হ্যারিস। তাদের হোটেলের বাসায় খানাতল্লাশি করে আবিষ্কৃত হয়েছে রক্তাক্ত ছোরা ও পোশাক। মিস্টার ফুলব্রাইটের রক্তের টাইপের সঙ্গে মেলে কি না দেখবার জন্য সেই রক্তাক্ত ছোরা ও পোশাক রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিমল বলল, এ যাত্রা স্মিথ ও হ্যারিস রক্ষা পাবে বলে মনে হচ্ছে না। কুমার বলল, কিন্তু স্মিথ আর হ্যারিস যে এত তাড়াতাড়ি ধরা পড়ল তার মূলে আছে আমাদের সারমেয় চূড়ামণি বাঘা। রামহরি তো ওদের আদর করে নিচের বৈঠকখানায় বসিয়ে রেখেছিল। দোতলায় হুঁশিয়ার বাঘা না সজাগ থাকলে ওরা সকলকে ফাঁকি দিয়ে নিশ্চয়ই আবার লম্বা দিত। আয় রে বাঘা, আয় আয় কাছে আয় আয়। বাঘা তখন কয়েকটি মাছির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যস্ত হয়েছিল। ডাক শুনে একবার ল্যাজ নাড়তে নাড়তে কুমারের কাছে ছুটে এসে আবার গিয়ে যুদ্ধে নিযুক্ত হল এবং দুই গ্রাসে দুটো দুষ্ট মক্ষিকাকে গলাধঃকরণ করে ফেলল। এদিকে হত্যাকারীদের বিরুদ্ধে তদন্ত চলতে লাগল এবং ওদিকে বিমলদের নিউগিনি যাত্রার তোড়জোড় শুরু হয়ে গেল। ওরা ঠিক করেছে এবার জলপথে নয়, এরোপ্লেনে চেপে শূন্যপথে যাত্রা করবে নিউগিনির দিকে। একেবারে নিউগিনির পশ্চিম অংশে গিয়ে উপস্থিত হলেই সকল দিক দিয়ে সুবিধা হতো, কিন্তু ভারত থেকে শূন্যপথে সেখানে যাওয়ার ব্যবস্থা নেই। অন্যান্য লোকজন রসদ প্রভৃতি নিয়ে কয়েকদিন আগে জাহাজে আরোহণ করবে এবং তাদের পরিচালক রূপে সঙ্গে থাকবে বহুদর্শী রামহরি। কিন্তু মিস্টার ফুলব্রাইটের হত্যাকাণ্ডের তদন্ত শেষ হতে না হতেই সংবাদপত্রে আরেক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হল। স্মিথ ও হ্যারিস পুলিশের চোখে ধুলো নিক্ষেপ করে অদৃশ্য হয়েছে। কিছুকাল পরেও তাদের পাত্তা পাওয়া গেল না, মামলা আপাতত ধামাচাপা পড়ে গেল। তখন সাক্ষ্য দেবার দায় থেকে নিস্তার পেয়ে বিমল ও কুমার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে বিনয়বাবু ও কমলকে নিয়ে বিমানে চেপে শূন্যে গিয়ে উঠল। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের সোনার পাহাড়ের যাত্রী প্রথম পর্ব। পরবর্তী অংশ আসছে দ্বিতীয় পর্বে। শুনতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।